नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज हमें चले एक नतून रेसिपी निये, सेटा आपनारा थाम्बेल देखे बुझे गेछेन। तो आज हमें बनिए देखाबो बासंती पोलाव रेसिपी। वीडियो शुरू करार आगे ही रिक्वेस्ट करते चाहिए, अपनारा अनेकेई आमार वीडियो देखछेन किन्तु लाइक कमेंट शेयर एंड सबसक्राइब करछेन ना, प्लिज लाइक सबसक्राइब करे आमार पाशे थाकुन। आमी बासंती पोलाव बानानोर जन्य उपकरण नियेछि। আমি কাজু কিশমিশ নিয়েছি, 50 গ্রাম কাজু আর 25 গ্রাম কিশমিশ নিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুসারে কমাতে বাড়াতে পারেন। ফোড়ন দেওয়ার জন্য গোটা মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, দারচিনি আর জয়িত্রী। নিয়েছি নুন চিনি, নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর এখানে আমি 3 চামচ চিনি নিয়েছি। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। আমাদের বাড়িতে মিষ্টি সেরকম কেউ পছন্দ করে না, তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি ঘি। একটা বড় বাটি নিয়েছি, আর এই ছোট বাটির মাপ করে আমি 3 বাটি চাল নিয়েছি। এই রান্নাটা গোবিন্দভোগ চালেই হয়। মোটামুটি আমি 400 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। চালটাকে জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এবারে এই চালের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর নুন চিনি দিয়ে দেব, আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দেব। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। খুব হালকা হালকা করে মাখিয়ে নিতে হবে, নয়তো চালগুলো ভেঙে যেতে পারে। এই ম্যারিনেশনের মধ্যে আপনারা চাইলে ঘিও দিয়ে দিতে পারেন, এতে করে এর টেস্টটা আরও ভালো আসে। দেখুন, চালটাকে আমি সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলেই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এই তেলটা হালকা গরম হয়ে গেলে এর উপর দিয়ে আমি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এই রেসিপিটা পুরো ঘিতেই করতে পারেন, তবে আমাদের বাড়িতে খুব একটা ঘি খেতে কেউ পছন্দ করে না, তাই আমি সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করব। দেখুন, ঘি দিয়ে দিয়েছি। এবারে ঘিটা একটু গরম হয়ে গেলেই এর উপর দিয়ে আমি গোটা মশলাগুলো ফোড়নের জন্য দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই ফোড়নটা হালকা নাড়াচাড়া করার পরই আমি কাজু কিশমিশটা দিয়ে দেব। কাজু কিশমিশটাও একটু হালকা হালকা করে আমি ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে থাকবে, মিডিয়াম বা হাইতে থাকলে কাজু আর কিশমিশ পুড়ে যেতে পারে, আর তা একটু খেতে ভালো লাগবে না। দেখুন, আমি খুবই আস্তে আস্তে কাজু কিশমিশগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসটা একদমই লোতে আছে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চালটা আমি দিয়ে দেব। দিয়ে চালটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা অনায়াসে বানাতে পারেন, আর খেতেও খুব দারুণ লাগে। চালটা অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো চালটা পুড়ে যেতে পারে। চালের কালারটা দেখবেন একটু বদলে গেছে, তাহলে বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। চাল ভাজা হয়ে গেলে এবারে আমরা যেই বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি ডবল পরিমাণে জল দেব। আমি এখানে 3 বাটি চাল নিয়েছিলাম, তাই এখানে আমি 6 বাটি জল দিয়েছি। মনে রাখতে হবে, আপনি যতটা পরিমাণ চাল দেবেন ঠিক তার ডবল পরিমাণ জল দেবেন। এবার আমি পোলাওটাতে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা এই সময় লো ফ্লেমে থাকবে। 15 মিনিটের জন্য আমি এখন ঢাকা চাপা দিয়ে রান্না করব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, আমি এবার ঢাকাটা খুলছি।
দেখুন পোলাও একদম রেডি, দেখুন একদম ঝরঝরে হয়েছে। এখানে যেহেতু আমি আতপ চাল ইউজ করেছি, আতপ চাল খুব একটা হতে সময় নেয় না, তাই 15 মিনিট পরই আপনারা ঢাকাটা খুলে নাড়াচাড়া করবেন, নয়তো আবার চালটা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। দেখুন বাসন্তী পোলাও একদম রেডি। আপনারা এই বাসন্তী পোলাও নামাবার আগে অল্প পরিমাণে ঘিও ছড়িয়ে দিতে পারেন। কালারটা জাস্ট দারুণ এসেছে। এই রেসিপিটা বানাতে খুব একটা সময় লাগে না, তাই নিরামিষ দিনে এই রেসিপিটার সঙ্গে আলুর দম, ফুলকপির কোরমা, পনিরও সার্ভ করা যায়, আর আমিষ দিনে চিকেন কষার সঙ্গে সার্ভ করা যায়। আমি এই রেসিপিটা কাশ্মীরি আলুর দমের সঙ্গে সার্ভ করেছি। যদি আপনারা কাশ্মীরি আলুর দমের রেসিপিটা দেখতে চান, তাহলে অলরেডি আমার চ্যানেলে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি যেই পদ্ধতিতে আপনাদের পোলাও বানানো দেখালাম, সেই পদ্ধতিতে যদি আপনারা বাসন্তী পোলাও বানান, তাহলে একদম পারফেক্ট বাসন্তী পোলাও বানাতে পারবেন। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।